সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নদীর বৈরালি মাছ দিয়ে পটল আলু কষা। তোমরা সবাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নদীর বৈরালি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন বৈরালি মাছগুলো ভেজে নিব। বৈরালি মাছগুলো ভেজে নিয়েছি, এখন নেমে নিব। এখানে কয়েকটি পটল আর তিনটে আলু নিয়েছি। এবার পটল আর আলুর খোসা ছাড়িয়ে নিব। এভাবে সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিব। আলু আর পটলের খোসা ছাড়িয়ে নিয়েছে, এবার পটলগুলো কেটে নিব। এভাবে সবগুলো পটল কেটে নিব। পটলগুলো কেটে নিলাম, এখন আলুগুলো কেটে নেব। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, খুন্তি দিয়ে নেড়ে নিয়ে এবার এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু আর পটল। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পটল আর আলুগুলো ভেজে নেব। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি এক টুকরো আদা, আর নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা। এবার একটা মিক্সিং জারে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব এক টুকরো আদা, আর দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা। এবার এখানে দিয়ে দেব দারচিনি, আর দিয়ে দেব চারটে লবঙ্গ। এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। পটল আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নেমে নেব। পটল আলুগুলো ভাজাতে 80% সিদ্ধ হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব একটা টুকরো করে রাখা তেজপাতা। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাগুলো। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু পটলগুলো। এবার মশলার সাথে আলু পটলগুলো ভালো করে মিশিয়ে নিব। আলু আর পটলগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য জল দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পটল আর আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। পটল আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এখানে ভেজে রাখা বৈরালি মাছগুলো দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো জাল করে নেব। নদীর বৈরালি মাছ দিয়ে আলু পটলের কষা রান্না হয়ে গেছে, এবার নেমে নিব। বন্ধুরা, দারুণ স্বাদের একটি রান্না নদীর বৈরালি মাছ দিয়ে আলু পটলের কষা। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।